তারপরে এই যে দেখছেন, এটা মীর কাদিমের হাসা, এটার লাইভ ওয়েট হবে 170 কেজি, 520 টাকা করে যা আসে, 1 লাখ টাকার নিচে দাম। তারপরে এটাও 1 লাখ টাকার নিচে দাম। হ্যাঁ, এটা আসবে আপনার ওই রকম 165-170 কেজি, 1 লক্ষ টাকার নিচে, তাই না দাম? আর 1 লক্ষ টাকার নিচের গরু আমাদের ফার্মে অসংখ্য আছে। বড় সাইজের গরু আমাদের একটু কম থাকে, 20-25টা থাকে, 20-25টা। আর 1 লক্ষ টাকার নিচে পাচ্ছি আমরা 50টার উপরে, 50টার উপরে, 1.5 লক্ষ টাকার ভিতরে, 1 লক্ষ থেকে 1.5 লাখ টাকার ভিতরে, এটা পাবেন 50-এর উপরে, 50 পিসের উপরে। আমার এখানে বুকিং করা গরু মারা গেছে, সেটার পুরো দায় দায়িত্ব আমাদের, এবং ওই একই কালারের একই ওজনের গরু আমরা তাকে দিই। 400 কেজি পর্যন্ত 520 টাকা, আর 400 কেজি উপরে যেগুলো সেগুলো 500 করুন। কিন্তু আমরা করতে হবে, কারণ লাইভ ওয়েট সেল করলে এক গরু থেকে ব্যাপক লাভ করা সম্ভব হয় না, একবার ন্যায্য মূল্য দিতে হবে। গত বছর এই রেট কেমন ছিল? গত বছর এই রেট ছিল, আমি ডক্টর বল। বন্ধুরা, আজকে আমি এসেছি দুধের বাড়ি, ভাই ঠিকানা একটু সুন্দর করে বলে দেন না। আমাদের ঠিকানাটা ঢাকা মোহাম্মদপুরে, আর ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা উদ্যান, ঢাকা উদ্যান এসে যদি রিক্সালাকে বলে যে আমরা চন্দ্রিমা মডেল টাউন দুধের বাড়ি গরু ফার্মে যাবো, 3 জন রিক্সাওয়ালাকে বললে 2 জনে আমাদের ফার্ম চলে, রিক্সাওয়ালা রিক্সা দিয়ে সামনে আগায় যাবে, পিছনে প্রাইভেট নিয়ে অতি সহজে আমাদের খামারে চলে আসতে পারবে, একদম পরিশ্রম ছাড়া, যদি রিক্সাওয়ালা সাহায্য নেয়। আর যদি নিজের ইচ্ছায় আসতে চায় সেক্ষেত্রে একটু এলোমেলো হয়ে যাবে, সেক্ষেত্রে হুন্ডায় আসুক, রিক্সায় আসুক, আর প্রাইভেটে আসুক, যে কোনো ঢাকা উদ্যান থেকে আপনার যে কোনো রিক্সাওয়ালা সাহায্য দেবেন, বললেন চন্দ্রিমা মডেল টাউন দুধের বাড়ি গরুর ফার্ম, রিক্সাওয়ালারে অতি সহজে নিয়ে আসবে। আর এই চন্দ্রিমা মডেল টাউনের মধ্যে এই আরো চিহ্ন পড়বে, এই এই এটা লক্ষ্য করলে আমাদের ফার্মে অতি সহজে চলে আসতে পারবে। আমরা ঢাকা সিটির মধ্যে সব থেকে কম রেটে গতবার সেল করছি, এইবার ইনশাল্লাহ আমরা সব থেকে কম রেটে দেবো। গত বছর কত সেল করছিলাম? গত বছর সেল করছেন 115 টাকা, এবার চলে যাবো, ক্লোজ করি, জুম করে ফেল। আর এটা ধরেন 520 টাকা কেজিতে দাম আসতেছে, কত দেখা যায়? 23,000 বর্তমানে এটা দাম আসতেছে, আর হয়তো 10-15 হাজার টাকা বাড়বে, ওয়েট বাড়বে।
আর এই দুর্ঘটনাগুলো আমরা এই বছর বিক্রি করতেছি 120 কেজি থেকে আপনার 400 কেজি পর্যন্ত, 520 টাকা। আর 400 কেজি করে যেগুলো সেগুলো 500 করবো। কিন্তু আমরা করতে হবে, কারণ লাইবয়টা সেল করলে এখন থেকে ব্যাপক লাভ করা সম্ভব হয় না, একবার ন্যায্য মূল্য দিতে হবে। গত বছর এই রেট ছিল, আপনার প্রতি গরুর ওজন এবং দাম সম্পর্কে ধারণা পেল আমাদের দর্শকরা। এখন বাকি গরুগুলো তুমি যদি আমাদের দাম এবং ওজন সম্পর্কে ধারণা দেন, ওজন নেবে কোনো দেখা যাবে না, বাট ধারণা দিল। এই যে এই দিককার এই তিনটা আমাদের বিক্রি কমপ্লিট অলরেডি, তোমাদের এই ধামাকা হয়ে গেছে, ধামাকা হয়ে গেছে। ও আল্লাহ, এখানে এই কালোটার থেকে আছে, এটার লাইভ ওয়েট আছে 230 কেজি, 520 টাকা করে। হ্যাঁ, 520 টাকা। তারপরে এই যে দেখছেন, এটা মীর কাদিমের হাসা, এটার লাইভ ওয়েট হবে 170 কেজি, 520 টাকা করে যা আসে 1 লাখ টাকার নিচে দাম। তারপরে 1 লাখ টাকার নিচে দাম, এটা আসবে আপনার এরকম 165-170 কেজি, 1 লক্ষ টাকার নিচে, তাই না দাম? আর 1 লক্ষ টাকার নিচের গরু আমাদের ফার্মে অসংখ্য আছে, 200 কেজি বাজেট কম। তারপরে যে এটা হবে 240 কেজি। তারপরে আমরা 400 উপরের গরু গুলো দেখাই, এটা হবে 380 কেজি, এটা ওই 520 টাকা করে পড়বে। হ্যাঁ, 520 টাকার কোটায় যাবে। সবাই পছন্দ করবে এই ধরনের কালার, এই ধরনের চুল, বডি স্ট্রাকচার চমৎকার, চমৎকার। তারপরে যে দেখতে পাচ্ছেন, এটা হবে 350 কেজি, এইগুলা, হ্যাঁ এইগুলা আবার হচ্ছে 400 কেজির উপরে, এটা হয়তো 480 কেজি হবে, 550 টাকা। কিন্তু 400 কেজির উপরের গরু কেউ স্কেলে বিক্রি করবে না, কিন্তু আমরা করতেছি। হ্যাঁ, 400 থেকে 500। তারপরে যে এটাও হবে আপনার 450 কেজি, হ্যাঁ এটা একবারে লড়াকু সারের মতো, একদম লড়াকু লড়াকু, তাই না? দেখার মতো পিস, দেখার মতো পিস। তারপরে যে এটা হবে আপনার 500 কেজির কাছাকাছি, 500 কেজির কাছাকাছি, এটা 550। আমাদের এখানে সব গরু লাইভ ওয়েটে 550 টাকা করে। এরকম কি পরিমাণ গরু থাকবে আপনার? না, বড় সাইজের গরু আমাদের একটু কম থাকে, 20-25টা থাকে। দুধের বাড়ি এক রত গরু সুপার শো। সব গরুগুলো একটু ভিডিও একটু দেখি, কারণ আমরা যদি কথা বলে থাকি দর্শকরা খুশি হয় না, গরু দেখতে চাই, চলো গরুগুলো একটু দেখি।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আসলে মন পাক রাব্বুল আলামিনের যে কোনো সৃষ্টি তার সৌন্দর্যের জন্য আল্লাহর প্রতি প্রশংসা জ্ঞাপন করতে হয়, আমরাও সে একটু প্রশংসা জ্ঞাপন করলাম। গরু দেখলাম হালকা তো দাম, বুকিং সিস্টেমটা কি, তারপরে এখন বুকিং দিলে কিভাবে বুকিং দেবে, কুরবানির সময় কাদের গরু কিভাবে পৌঁছে দিবেন, এই যে ডিটেলস জানতে চাই। আমরা এখন বুকিং নিচ্ছি আপনার 70-80%, আর যারা ফুল বুকিং নিয়ে পুরো টাকাটা পে করে তাদের জন্য আমরা ডেলিভারি ফ্রি রাখছি, এবং গরু পৌঁছায় দেওয়ার পর তার বাসায় তাকে 2-3 দিন থাকবে, এই 2-3 দিনের খাবারটাও আমরা তাদেরকে গিফট করতেছি যারা এখন বুকিং এর পরিমাণটা বেশি দিচ্ছে। আর যারা 60% বুকিং দিচ্ছে ডেলিভারি চার্জটা আমরা তাদের দিচ্ছি না, শুধুমাত্র যারা 80-90% বুকিং দিচ্ছে তাদের জন্য ফ্রি হোম ডেলিভারি। আর এখান থেকে এখন একটা গরুর স্কেল হবে ঈদের 7 দিন আগে, আর একটা স্কেল হয়ে যে মেজারমেন্টটা আসবে ওইটাই হবে। আমরা যেটা দেখলাম 211, ওইটার এখন একটা দাম ফিক্সড হলো, একটা রসিদ হলো, তখন নিয়ে যাবে, নিয়ে যাওয়ার আগে আবার ওজনটা দিয়ে তখন হয় 30 কেজি, যদি 25 কেজি হয় বা 30 কেজি হয় ওই অনুযায়ী বাড়তি টাকা দিবে, আর যদি ওয়েট কম হয় তাহলে পরে টাকা ফেরত পাবে। আমার এখানে একটা প্রশ্ন, এখন একজন মানুষ 80% টাকা দিয়ে আমার বুকিং দিয়ে গেল, কিন্তু দুর্ঘটনাবশত গরুটা হয়তো জ্বরে যেতে পারে, খোলা রোগ হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, সেক্ষেত্রে কি এটা সামান্য যদি প্রাণী এটা ঠান্ডা জ্বর এগুলাতে যে কেউ অ্যালাউ করে, কিন্তু যদি কোনো প্রাণ হানি হয় যে আমার এখানে বুকিং করা গরু মারা গেছে, সেটার পুরো দায় দায়িত্ব আমাদের, এবং ওই একই কালারের একই ওজনের গরু আমরা তাকে দিই। এই ব্যাপারে মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে দুধের বাড়ি আগ্রহ বিশ্বাসের প্রতীক ইনশাল্লাহ। আমরা এতদিন আজ 5 বছর আমরা মোহাম্মদপুরে বিশ্বাস বিশ্বস্ততার সাথে কাজ করতেছি, ইনশাল্লাহ সামনেও তাই পাবেন। যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটা পুরো দায় দায়িত্ব আমাদের, এই একই কালারের একই ওয়েটের গরু তাকে আমরা দিই। এরপরে ভাই আমার আর কিছু কথা নাই, আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর সময় হয় আপনার আগামী দিন। আমার এই ভিডিওটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষি ও খামারের জন্য সেখানেও আপলোড, সেটাও দেখবেন। সবাইকে টাটা, ঈদ ধামাকা, ঈদ মুবারক, 2024-এর ঈদ ধামাকা দুধের বাড়ি আগ্রহতে। আজকে আমরা বিদায় নিচ্ছি, কিন্তু ঈদের আগে ভাই আরো কয়েকবার আসবো, পুরো খামার ভরে যাবে, সেই কি পরিমাণে গরু আছে সেই গরু নিয়ে কিন্তু প্রতিবেদন করবো, সেই প্রতিবেদন দেখার অপেক্ষা থাকুন। এখানে অল্প কয়েকটা গরু দেখে ভেবেন না যে আর কয়টা গরু, আর এখানে যে ফাঁকা জায়গাটা দেখতেছেন ওইটা পুরোটা প্যান্ডেল হয়ে যাবে, কাজ শুরু হয়ে যাবে। কুষ্টিয়া থেকে প্রচুর গরু আসে, কুষ্টিয়া থেকে মানে আপনারা কিন্তু সবাই অপেক্ষা করেন হাটে যে কুষ্টিয়ার গরু, কিন্তু কিন্তু রাজীব কায়েস বাড়ি কুষ্টিয়া, কুষ্টিয়াতে নিজের খামার আছে, এখানে থাকে, কুষ্টিয়ার গরু পাবেন তার খামারে, চলে আসবেন নিজেরে। বাংলার কৃষক ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।